আসসালামু আলাইকুম। বরাবরের মতো আছি আমরা ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। তো সর্বপ্রথম আমি ওনার নামটা জানতে চাইবো। জি আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম জি, আমার নাম বিদ্যুৎ হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আপনি ঠিকানাটা হচ্ছে আপনার বগুড়া? বগুড়া। আচ্ছা, থাকেন কোথায়? জি আমি কাতারে থাকি। কাতারে থাকেন, প্রবাসী আপনি? জি। কি করেন সেখানে? ওখানে আমি চাকরি করি। আচ্ছা, কাতারে আমি চাকরি করি। আচ্ছা, তো কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন? আমার সমস্যা দীর্ঘদিন হচ্ছে, প্রায় 4 বছর আমার কোমর ব্যথা। কোমর ব্যথার জন্য খুব অশান্তি ভোগ করি ওখানে। তো আমি ওখান থেকে আমি ইউটিউবে দেখি সারের ভিডিও, সবসময় সারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। আমার তো 4 বছর যাবো, আর এখানে আমি তো সারের কাছে আইসি ভর্তি হয়েছি আজ প্রায় 9 দিন। আচ্ছা, আপনার কোমর ব্যথা ছিল 4 বছর যাবৎ। আচ্ছা, এই এখানে আসার আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন আপনি? এখানে আসার আগে আমি বাংলাদেশে চিকিৎসা নিইনি, আমি কাতারে চিকিৎসা নিয়েছি। তো ওখানে কাতারে চিকিৎসা নিয়ে আমার কিছু হয়নি, কোনো ইমপ্রুভ হয়নি আপনি? না, কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাইনি। তো বহুত ব্যথালে আমি বহুত কষ্টের মধ্যে দিলাম বাংলাদেশে এসে। আচ্ছা, তো আসে এখানে সার্ভে এখানে চিকিৎসা আসা ভর্তি হয় আসমাইলে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সুস্থ, মানে 9 দিনে আপনার মোটামুটি আপনার সুস্থতা ফিরেছে? জি জি, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে যেহেতু আপনি ভর্তি ছিলেন, তো আপনার কাছে জানতে চাইবো এখানকার চিকিৎসা সেবার মানটা কেমন, কি কি চিকিৎসা সেবা ছিল? জি আলহামদুলিল্লাহ, এখানে ফিজিওথেরাপি চিকিৎসা, এখানকার হসপিটাল নার্স এবং ডক্টর, তারপরে স্যার সাদুল্লাহ স্যার, সবার চিকিৎসা খুবই ভালো, সবার দেখাশোনা মানে তামাম দিকটা সব দিকটা ভালো, এখানকার ব্যবহার চলাফেরা সবই আমার পছন্দ। যারা দায়িত্বে ছিলেন ম্যানেজমেন্টে তাদের ব্যবহার ভালো? জি জি, আলহামদুলিল্লাহ সবার ব্যবহার। আর যারা যে ডক্টররা ছিল আপনার মেডিকেল অফিসার যারা ছিল, দুইটি ডক্টর যাবে? জি জি জি, আলহামদুলিল্লাহ সবার ভালো, তাদের ট্রিটমেন্ট সেবা ভালো? হ্যাঁ, খুব ভালো, আসলে খুবই মানে বলার মানে অন্যান্য হসপিটালে আমি দেখেছি এত হয়তো ভাই সিস্টেম সেবা কখনো বল করে না। আমি দেখেছি হয়তো বা আমি নিজের নজরে হয়তো আমার পেশেন্ট দেখে গেছি অন্যান্য হসপিটালে, তো এরকম সেবা আমি কোনো হসপিটালে দেখিনি। তো এখানকার সেবার মানটা খুব সুন্দর আর কি, খুবই ভালো। এখানকার পরিবেশ? পরিবেশ তো বলাই দেবো না, আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ, সবসময় সব দিকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, ভর্তি দেখে চিকিৎসা করেছেন, তো আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে সমস্যাগুলো ছিল, অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো ঘটে থাকে, সে তাদের কি কি কোনো অ্যাডভাইস করার আছে, কোনো পরামর্শ এই ডিপিআরসি সম্পর্কে? জি না, আমি তো অন্তত আমাদের দেশে গেলে আমি ইনশাল্লাহ আমার আমার সিস্টেম যাদের ব্যথা, যেমন এখন যারা কষ্ট ভোগে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনি ডিপিআরসি হসপিটালে যান, ওখানে ভালো চিকিৎসা আছে। তার পাশে আমার লাইফে আমি সব বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যদি বা কেউ ভালো চিকিৎসা মান যদি পাইতে চান, তাহলে অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসেন, এখানে খুব ভালো চিকিৎসা মান, তামান বিদ্যা ভালো, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সবাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।